বৃহস্পতিবার ইডেনে জমজমাট লড়াই, মুখোমুখি কেকেআর ও আরসিবি। প্রথম ম্যাচে পাঞ্জাবের কাছে হারার পর আরসিবির বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরতে মরিয়া নাইট বাহিনী। তাই এদিন বৃহস্পতিবার আরসিবির ম্যাচে প্লেইং ইলেভেনে বড় পরিবর্তন করতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম। মারাত্মক বোলার লকি ফার্গুসনকে ফিরিয়ে আনতে চলেছে আরসিবির বিরুদ্ধে প্লেইং ইলেভেনে কেকেআর। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা জেনে নেব আরসিবি ও কেকেআর ম্যাচে কি হতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিমের ফাইনাল প্লেইং ইলেভেন। তা জানার জন্য পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই আইপিএল মরসুমে তোমরা তোমাদের ফ্যান্টাসি স্পোর্টসের নলেজ ব্যবহার করে রিয়েল ইলেভেনের টিম সাজিয়ে জিতে নিতে পারো অনেক টাকা। এই অ্যাপের বিশেষত্ব হলো এখানে তোমরা প্রথম ম্যাচটি ফ্রিতে খেলতে পারবে। এছাড়াও এখানে রয়েছে লোয়েস্ট এন্ট্রি ফি, 5,000 টাকা ওয়েলকাম বোনাস ও 24/7 কাস্টমার সাপোর্টের মতো সব দুর্দান্ত ফিচার। এছাড়াও এখানে তোমরা তোমাদের ওপিনিয়ন দিয়েও অনেক টাকা জিততে পারবে, যেমন আজকে রাজস্থান বনাম পাঞ্জাব ম্যাচে জস বাটলার কত রান করবে বা ঋষি ধাওয়ান কি আজ পাঞ্জাবের স্টার্টিং প্লেইং ইলেভেনে খেলবে, এরকম প্রশ্নের হ্যাঁ বা নাতে জবাব দিয়ে অনেক টাকা জিততে পারবে এখানে। এটা হচ্ছে আজকের ম্যাচে আমার টিম। টসের পর এই টিমে আমি পরিবর্তন করতে পারি, তোমরাও তোমাদের নলেজ ব্যবহার করে টিম সাজাও। এছাড়াও গৌতম গম্ভীর ও কুলদীপ যাদবের মতো চ্যাম্পিয়নদের সঙ্গে খেলে এখানে 3 গুণ বেশি টাকা জেতার সুযোগ রয়েছে তোমাদের। তাই এখনই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ডাউনলোড করো রিয়েল ইলেভেন। এই খেলাতে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং অভ্যাসে পরিণত হতে পারে, দয়া করে দায়িত্ব সহকারে এবং নিজের ঝুঁকিতে খেলুন। এবছর আইপিএলের দ্বিতীয় ম্যাচ এদিন খেলতে নামছে আরসিবির বিরুদ্ধে কলকাতার নাইট রাইডার্স টিম। তবে পরিসংখ্যানে আরসিবির থেকে কেকেআর এগিয়ে থাকলেও এদিন ইডেনে অনেকটাই চাপে থাকবে কলকাতার নাইট রাইডার্স টিম, কারণ তারা প্রথম ম্যাচ তাদের হেরে গিয়েছে। অন্যদিকে আরসিবি তাদের প্রথম ম্যাচ জিতেছে, তাই এদিন ইডেনে আরসিবি ও কেকেআর ম্যাচে আরসিবি অনেকটাই আত্মবিশ্বাসী থাকবে। তবে অনেকটাই হোম অ্যাডভান্টেজ পাবে কলকাতার নাইট রাইডার্স টিম, তাই প্লেইং ইলেভেনে বড় পরিবর্তন করতে পারে এদিন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার নাইট রাইডার্স টিম। সো এক নজরে দেখে নেওয়া যাক আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য প্লেইং ইলেভেন কী হতে পারে। সো 1 নম্বর ওপেনিংয়ে থাকবে রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটিস আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, আরসিবির বিরুদ্ধে রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটিস আয়ারকেই আমরা ওপেন করতে দেখতে পারি। এছাড়াও সুনীল নারিনকেও কিন্তু এদিন ওপেনিংয়ে নামাতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। 3 নম্বরে থাকবে নীতিশ রানা, 4 নম্বরে মনদীপ সিং অথবা নারায়ণ জগদীশন, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 7 নম্বরে শার্দুল ঠাকুর, 8 নম্বর সুনীল নারিন, 9 নম্বর টিম সাউদি অথবা লকি ফার্গুসন। লকি ফার্গুসন ফিট থাকলে সে প্লেইং ইলেভেনে খেলবে। এছাড়াও 10 নম্বরে উমেশ যাদব ও 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই হচ্ছে এটা কেকেআরের প্লেইং ইলেভেন যদি কলকাতার নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে। এবং যদি প্রথমে বল করে সেক্ষেত্রে প্লেইং ইলেভেনে একজন ব্যাটসম্যানকে সরিয়ে তার জায়গায় বোলারকে খেলাতে পারে, পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে আবারও সেকেন্ড ইনিংসে প্লেইং ইলেভেনে আনতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। এবং এদিন আরসিবির বিরুদ্ধে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে প্লেয়ারদের কলকাতার নাইট রাইডার্স ইউজ করতে পারে তাদের মধ্যে 1 নম্বর অনুকূল রয়, 2 নম্বর সুয়াস শর্মা, 3 নম্বর ডেভিড উইজে, 4 নম্বর বৈভব আরোরা ও 5 নম্বর হার্ষিত রানা। হ্যাঁ ফ্রেন্ডস, এই প্লেয়ারদের এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের মতে আরসিবির বিরুদ্ধে কেকেআরের প্লেইং ইলেভেনে কী কী পরিবর্তন করা উচিত, তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে আরসিবির বিরুদ্ধে কেকেআরকে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক। এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।